নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অগ্নিপথ, অগ্নিবীর নিয়ে উত্তাল ভারতবর্ষ। ভারতবর্ষে 10টি রাজ্যে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে। রেলগুলোকে চোখের সামনে আমরা দেখেছি পুড়তে, কিন্তু অগ্নিপথ কী, অগ্নিবীর কী না জেনেই এই যুবকদের নামিয়ে দিয়েছেন একদল মানুষ। সেই ইতিহাস ব্যাখ্যা করব, অগ্নিপথ কী, অগ্নিবীর কী, খুব সংক্ষেপে বলি। রাষ্ট্রীয় ব্যবস্থা অর্থাৎ মিলিটারি ব্যবস্থার মধ্যে 46,017 বছর থেকে 23 বছরের যুবক যুবতীদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল ভারতবর্ষের সরকার। আমি চাকরি বলবো না, এটা প্রশিক্ষণ। কেন প্রশিক্ষণ? 17 থেকে 23 বছরের মধ্যে যে কোনো ছেলে মেয়ে, বিলো এভারেজ ছেলে মেয়েও তারা আবেদন করতে পারতেন। কতগুলো প্যারামিটার ছিল তার ভিত্তিতে সেখানে তারা সুযোগ পেতে পারতেন, এবং সুযোগ পেলে কী পেতে পারতেন? 4টে বছর চুটিয়ে মিলিটারিতে ট্রেনিংটা নিতে পারতেন, এবং সেখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে, ইগনোয়ের তরফ থেকে তাদের একদম এই রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে নিখুঁতভাবে তাদের ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হয়েছিল, তাদের সার্টিফিকেটও দেওয়া হতো। বিনিময়ে তারা কী পেতেন? বিনিময়ে যেটা পেতেন পার ইয়ার প্রায় 4 থেকে 4.5 লক্ষ টাকা। কী পেতে পারতেন বা কী পাবেন? 20 থেকে 40 হাজার টাকা মাসে মাইনে, তার সঙ্গে রেশন ফ্রি, অর্থাৎ রেশনের জন্য কোনো খরচা লাগবে না, ট্রাভেলিংটা ফ্রি, তাদের ড্রেস ফ্রি এবং খাওয়া দাওয়াটা ফ্রি। 17 থেকে 23 বছরের যুবকদের মধ্যে 4 বছরের এই ট্রেনিং কোর্সটা ভারত সরকার অ্যানাউন্স করেছিল। তাতে কিছু মানুষের ধারণা হয়েছিল যে আরে মিলিটারির মধ্যে তো সিভিক সিস্টেম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ছেলেগুলোকে তো চাকরি দেওয়া হচ্ছে না, বুঝলই না কনসেপ্টটা। আমি কনসেপ্টটা একটু ছোট্ট করে ব্যাখ্যা করব। কেন ব্যাখ্যা করব বলুন তো? এই কারণে ব্যাখ্যা করব যে যে মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে সেটা মানুষের জানা দরকার, আপনাদেরও জানা দরকার। একটা 17 বছরের যুবক ভাবুন তো চাকরি করতে পারে? আপনার ঘরে যে 17 বছরের ছেলেটা বা মেয়েটা আছে সে চাকরি করতে পারে? তাকে মিলিটারি বলছেন তুমি জয়েন করো, জয়েন করে আমরা ট্রেনিং দেবো, মাসে মিনিমাম 20 থেকে 22 হাজার টাকা শুরুতে, তারপর 30,000-40,000 টাকা পার ইয়ার, প্রায় 4 লাখ টাকার প্যাকেজ, 4 থেকে 4.5 লাখ। 3 বছরে 4 বছরে একটি ছেলে বা মেয়ে প্রায় 18 লক্ষ টাকা রোজগার করতে পারত বা করবে, এবং তারপর 4 বছর বাদে তার চাকরিটা, চাকরি বলা হচ্ছে না, তাতে চাকরি নয়, একটি প্রকল্প, একটি স্কিম, একটি ট্রেনিং প্রোগ্রাম, তারপর যখন সে রিটায়ার করে যাবে অর্থাৎ 21 বা 23 বছর বয়সে সে যখন সেখান থেকে বেরিয়ে আসবে, তখন তার হাতে 11,70,000 টাকা দেওয়া হবে। কেন দেওয়া হবে? এবং ট্যাক্স ফ্রি, মনে রাখবেন 11,70,000 টাকার জন্য কোনো ট্যাক্স তাকে দিতে হবে না। তাহলে একজন যুবক বা একজন যুবতী তার জীবনের কেরিয়ারের শুরুতে মিলিটারিতে ট্রেনিং নিতে গিয়ে সে সব মিলিয়ে কত টাকা রোজগার করলো আমরা হিসেব করে দেখছিলাম, 18 লক্ষ প্লাস 12 লক্ষ, প্রায় 30 লক্ষ টাকা 4 বছরে একজন যুবক বা যুবতী এই ট্রেনিংটা নিতে গিয়ে নিয়ে বাড়িতে ফিরত। হ্যাঁ, হতে পারে এটা ঠিক যে 4 বছর মিলিটারিতে কাজ করে সে রিটায়ার করিয়ে দিল, কিন্তু সে সঞ্চয়ের 18 লক্ষ টাকা এবং ওই 12 লক্ষ টাকা সব মিলিয়ে 30 লক্ষ টাকা সে যদি জমাতে পারতো, কিন্তু সে তো মিলিটারিতে রয়েছে, তার তো ড্রেসের জন্য খরচা নেই, তার থাকার জন্য খরচা নেই, তার খাওয়ার জন্য খরচা নেই, তার চিকিৎসার জন্য খরচা নেই, তার 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 অন্যান্য আনুষঙ্গিক কোনো খরচা নেই, সবটাই মিলিটারি ব্যবস্থাপনায় রয়েছে। তাকে মিলিটারি তাদের তৈরি করছেন, ট্রেনিং দিচ্ছেন, দরকারে যুদ্ধও করাবেন, এবং সেই যুদ্ধে যদি তার প্রাণহানি হয় প্রায় 44 থেকে 48 লক্ষ টাকার ইন্স্যুরেন্স তার পরিবার পেয়ে যাবে। ভাবুন তো, এই সুযোগটা আমরা হেলায় হারাবো? যারা বাস চালাচ্ছেন, যারা ট্রাম চালাচ্ছেন, যারা ট্রেন চালাচ্ছেন, তাদের পরিবারও কি একবার ভাবছে না যে আমার ঘরের পুত্র বা কন্যাকে বিরোধী রাজনৈতিক দলগুলো রাস্তায় নামিয়ে দিয়েছে, আর নামিয়ে দিয়ে আগুন জ্বালাচ্ছেন, ট্রেনে আগুন জ্বালাচ্ছেন, অথচ মূল প্রকল্পটাই তারাও জানেন না। আমি নিজেও জানতাম না, আমি পড়াশোনা করে আপনাদের কাছে বলছি। এখন এটা ঘটনা যে এই ছেলেগুলো তাহলে মিলিটারিতে চাকরি পাবে না কেন? ওই 12 লক্ষ টাকা রিটায়ারমেন্টের সময় বা নিজের জীবনে যে কেরিয়ার যে সময়টা তার 4টে বছর কাটাবে, তার যে সঞ্চয়টা, সেই সঞ্চয়টা সে জমানোর সুযোগ রয়েছে। তর্কের খাতিরে ধরে নিলাম 2-5 লাখ টাকা খরচাও করলো, তাহলেও তো সেখানে 10 লাখ টাকা থাকবে, ওদিকে 12 লাখ টাকা, প্রায় 22 লাখ টাকা হাতে নিয়ে 21 বা 23 বছর একটি ছেলে বা মেয়ে আপনার ঘরে ফিরবে। এবার প্রশ্নটা হচ্ছে, যেটা নিয়ে আন্দোলন হচ্ছে, আরে এই ছেলেগুলো পেনশন পাবে না কেন? অর্থাৎ 21 বছর 23 বছর রিটায়ার করার পর তাদের সারা জীবন কেন সরকার পেনশন দেবে না? বিরোধীরা খ্যাপাচ্ছে, বা ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা তাদের খ্যাপাচ্ছে, কিন্তু মূল প্রশ্নটাতে আস, এটা তো চাকরি নয়, এটা এটা একটা ট্রেনিং প্রোগ্রাম, এবং এই ট্রেনিং প্রোগ্রামে মিলিটারির কী লাভ সেটাও সংক্ষেপে বলি।
মিলিটারির যে মাথাভারী প্রশাসন, যে 8 লক্ষ মিলিটারি সারা ভারতবর্ষকে পাহারা দেয়, বিপুল অংশের টাকা চলে যায় রাজ্য কেন্দ্রীয় সরকারের এই মিলিটারির ভরণ পোষণের জন্য। এখন এই মিলিটারির একটা ব্যাকআপ অফিসের জব আছে, এই মিলিটারির এমন কিছু জব আছে যেটা একদম ফ্রন্টলাইন ওয়ারিয়াররাও করে না, মূলত সেই জায়গায় এদের ট্রেনিং এবং তারপরে 4 বছরের মধ্যে ট্রেন্ড হয়ে গেলে প্রয়োজন হলে যুদ্ধক্ষেত্রেও তারা লড়াইয়ে সামিল হবে যদি প্রয়োজন হয়। ভারতবর্ষে এখন যা অবস্থা, যুদ্ধক্ষেত্রে কোনো প্রয়োজন হয় না, কিন্তু যদি হয় তারা কিন্তু লড়াইয়ের জন্য তৈরি হবে, তাদের ট্রেনিং নিয়ে নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে এদের চাকরিটা দেওয়া হলো না কেন? বেশ, কথাটা ঠিক, চাকরিটা কেন দেওয়া হলো না, কিন্তু 46,000 যুবকের হাতে যে আর্থিক স্কোপটা দেওয়া হলো সেটা কম। এবার চাকরির প্রসঙ্গে আসি, সরকার কী বলছে? ভারত সরকার বলছে যে মোট 46,000-এর মধ্যে 25% ছেলেমেয়েকে আমরা বাছাই করে তাদের যোগ্যতার ভিত্তিতে মিলিটারিতে নিয়ে নেব, অর্থাৎ তারা তখন চাকরিতে ঢুকবে। অর্থাৎ এই 4 বছর ট্রেনিংয়ের স্কোপটা দেওয়া হলো, এই সময় তোমায় এত টাকা দেওয়া হলো, এবং এই সময় টাকা দেওয়ার পর তুমি মিলিটারিতে সুযোগ পাচ্ছ ওই 25%। অর্থাৎ আপনি যদি পরীক্ষা দেন, একটি ছেলে বা একটি মেয়ে যদি পরীক্ষা দেন, সব ছেলেমেয়েরা তো চাকরিতে জায়গাটা পায় না, কিন্তু এইখানে এই 46,000 ছেলেমেয়ে কিন্তু পরীক্ষাটি দিয়ে চাকরিতে ঢোকার সুযোগ পাচ্ছে তার মধ্যে 25%। এখানেই বিরোধীদের আপত্তি, তাদের বক্তব্য সবাইকে নিয়ে নিচ্ছ না কেন? গাছ আছে, গাছ থেকে টাকা পড়ে, ফলে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার তো সেই টাকা খরচা করতে পারে, ভাবভঙ্গি বিরোধীদের তাই। কিন্তু মূল যে জায়গাটা তারা ধরার চেষ্টা করলো না, সেটা হচ্ছে একজন যুবক বা যুবতী 21 বা 23 বছর বয়সে যখন বেরিয়ে আসছে রাষ্ট্রীয় সুরক্ষার সমস্ত ট্রেনিং নিয়ে, সে যে কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করতে পারে, তার যদি চাকরি করার ইচ্ছে না হয় সে ব্যবসা করতে পারবে ওই টাকাটা দিয়ে, এবং সেটাতেও যদি তার না ইচ্ছে হয়, ভারত সরকার বিভিন্ন রাজ্য সরকারগুলোকে রিকোয়েস্ট করেছেন যে সমস্ত রাজ্য সরকারের যেসব আর্ম ফোর্সের কাজ লাগে সেখানে এরা অগ্রাধিকার পাবে, অর্থাৎ এরা ফার্স্ট প্রায়োরিটি পাবে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকার, ইতিমধ্যে হরিয়ানা সরকার ডিক্লেয়ার করে দিয়েছে সেই সরকারের সমস্ত চাকরির ক্ষেত্রে এরা প্রায়োরিটি পাবে। এবং শুধু তাই নয়, আন্ডারটেকিং, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সেখানেও এরা প্রায়োরিটি পাবে। অর্থাৎ মিলিটারিতে ট্রেনিং নেওয়া, 4 বছরের অগ্নিপথে ট্রেনিং নেওয়া এবং অগ্নিবীর হিসেবে বেরিয়ে যাওয়া, কারণ তার তখন চিহ্নিতকরণ হবে এ হচ্ছে, এই ছেলেটি হচ্ছে অগ্নিবীর, ফলে স্বাভাবিকভাবে এই অগ্নিবীর ফার্স্ট প্রায়োরিটি পাবে, তার চাকরির স্কোপটা তৈরি হয়, মধ্যখান থেকে নিজের একটা আর্থিক সঞ্চয়, 17 থেকে 23 বছরের মধ্যে 4 বছর সে মিলিটারি ট্রেনিং, একটা ডিসিপ্লিন, সমস্ত আর্মস চালানো, সমস্ত রকম টেকনোলজি শিখে সে যখন বেরিয়ে আসে, যখন আপনারা জানেন মিলিটারির মধ্যে যারা থাকেন তাদের একটা আলাদা ক্যারেক্টার বিল্ডিং হয়েছে, সেই ক্যারেক্টার নিয়ে যখন বেরোয় যে কোনো কর্মস্থলে তার প্রায়োরিটি হবে, প্রাইভেট সেক্টর তখন তাকে প্রায়োরিটি দেবে কেন, মিলিটারিতে ট্রেনিং নিয়েছে। যেমন এক্স মিলিটারি সার্ভিসম্যানরা বিভিন্ন কোম্পানিতে এখন চাকরি করে, তখন এরাও সেই চাকরিতে হবে, অর্থাৎ একটা ওয়েল ট্রেন্ড আর্ম ফোর্স কিন্তু ভারতবর্ষে রেডি হলো, যদি কোনো সময় প্রয়োজন হয় ভারত সরকার এদের আবার ডেকে নেবে। সেই স্কোপও থাকলো, 25% চাকরি পেতে পারতো, যে 75% বেরিয়ে আসছে তাদের হাতে একসঙ্গে 12 লাখ টাকা প্রায় তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয় তাদের সঞ্চয়ের টাকাটাও থাকছে যেটা তারা মিলিটারিতে থাকতে তাদের খরচ করার খুব বেশি জায়গা থাকতো না। এত বড় একটা স্কোপকে হারিয়ে তারা এখন ট্রেন জ্বালাচ্ছে, ভাবুন ভারতবর্ষের রাজনীতি কেন পিছনে। শুধু তাই নয় যে মূল বিষয়টা অনেকে এড়িয়ে যাচ্ছেন, এই মডেলটা পৃথিবীর বিভিন্ন দেশে ইতিমধ্যে বলবৎ হয়ে গেছে, সিঙ্গাপুরে হয়েছে, ইতিমধ্যে কোরিয়াতে হয়েছে, ইতিমধ্যে এতে হয়েছে, আপনার আরও বেশ কিছু দেশে আছে, আমার নামগুলো এখন এই মনে পড়ছে না, একাধিক দেশে, 26টা দেশে এই মডেলটা তৈরি হয়েছে। ভারতবর্ষ প্রচুর জনসংখ্যার দেশ, ফলে স্বাভাবিকভাবে সেই জনসংখ্যার দেশে যদি একটা নতুন মডেল একটা সরকার চালু করতে চায় বা পারে, সেখানে লক্ষ্যে পেয়ে সেটাকে ভেস্তে দেবেন? কোথায় যেতে চাইছেন বিরোধীরা আমরা জানি না। আমি এই কথাগুলো, এত কথাগুলো বললাম এই কারণে, সারা ভারতবর্ষ এখন আগুন জ্বলছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে বিরোধী রাজনীতিকবিদরা, অল্পবয়স্ক ছেলেমেয়েগুলো, কর্মসংস্থানের জন্য যারা দৌড়ে বেড়ায়, চাকরি পায় না, সেই ছেলেমেয়েগুলোকে খ্যাপানো হচ্ছে, দেখো তোমরা মিলিটারিতে হলে 15 বছর চাকরি করতে পারতে, না করে তোমাদের 4 বছরে কিছু টাকা দিয়ে দিচ্ছে, তোমাদের পেনশন দিচ্ছে না। ছেলেমেয়েরা খেপে গিয়ে ভুল পথে গিয়ে ট্রেন জ্বালিয়ে দিচ্ছেন, বাস জ্বালিয়ে দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা কার হচ্ছে? আচ্ছা বলুন তো, এর ঠিক পাশাপাশি আমি এই বিষয়টা একটু বলবো, এই কারণে বলবো,
এ রাজ্যে এই বাংলায় যারা আমরা বাস করছি আমরা তো দেখছি 139,000 সিভিক পুলিশ চাকরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন, তাদের কনস্টেবলের চাকরি দিচ্ছেন না, পুলিশের চাকরি দিচ্ছেন না, সিভিক পুলিশের চাকরি দিয়ে 10 বছর চাকরি করছে একটি সিভিক পুলিশের ছেলে বা মেয়ে। মাইনে কত পায় জানেন? 9,000 টাকা। 10 বছর চাকরি করে 9,000 টাকা মাইনে পায় সরকারি চাকরি। তাদের পরিবার জানে, পাড়া জানে, সমাজ জানে, আরে এ তো পুলিশে চাকরি করে কিন্তু মাইনে কত পায়? 9,000 টাকা। ডিউটি কতক্ষণ? 12 ঘন্টা, 16 ঘন্টা, দরকার হলে 24 ঘন্টা, দরকার হলে মারপিট করো, দরকার হলে আর্মস নিয়ে চলো। এই সিভিক পুলিশকে কোনো ট্রেনিং এ রাজ্য সরকার দেয়নি, অথচ দেখুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে তুলনা করা হচ্ছে যে মিলিটারির মধ্যে সিভিক মিলিটারি দেওয়া হচ্ছে, অথচ বাস্তবতাটা কী? কেন্দ্রীয় সরকার 4 বছর তাদের শুধু ট্রেনিং দিচ্ছে এবং মাঝে মধ্যে তাদের ফ্রন্টে পাঠাচ্ছে, যুদ্ধ লাগলে তাদের ফ্রন্টে পাঠাবে। এই 4 বছর রিগারাস ট্রেনিং দিয়ে, ডেডিকেটেড ট্রেনিং দিয়ে, এদের আর্ম ফোর্সের পার্সোনাল তৈরি করে শেষ পর্যন্ত এদের ছেড়ে দিচ্ছে, তার মধ্যে 25% নিয়ে নিচ্ছে, অথচ সিভিক পুলিশের ক্ষেত্রে কোনো ট্রেনিং নেই। আপনারা জানেন কি না জানি না, 139,000 সিভিক পুলিশ, তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার রাজ্য সরকার দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি, পাছে তারা চাকরি ডিমান্ড করে। দিনের পর দিন তাদের রট করে হয়েছে, 9,000 টাকা মাইনে দে, চাকরি করে যাও, চাকরি করে যাও, চাকরি করে যাও। আচ্ছা বলুন তো, আজকে অগ্নিপথের জন্য যারা আন্দোলনে নামলেন কাল বাদে পরশু, এই সিভিক পুলিশকে পারমানেন্ট করার দাবিতে যদি তারা আন্দোলনে নামেন, মমতা সামলাতে পারবেন তো? আমরা দেখছিলাম, এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগের দিন দেখছিলাম হাওড়াতে কিছু লোককে জাতীয় পতাকা নিয়ে মিছিলে নামিয়ে দেওয়া হয়েছে, শিলিগুড়িতে নামিয়ে দেওয়া হয়েছে, পুরুলিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জেলায় বনগাঁতে নামিয়ে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের বাহিনী তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। হয়তো তৃণমূল ছাত্র পরিষদ যুব কংগ্রেস করে তারা এই জাতীয় পতাকা নিয়ে নেমে যা, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাস চালা, ট্রেন চালা। অথচ তাদের একবার বোঝানো হলো না যে একটা কত বড় ট্রেনিং প্রোগ্রামের মধ্যে পুরো ব্যাপারটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ভারত সরকার যখন মিলিটারিতে ওর মধ্যে 46,000-এর মধ্যে 14,000-কে নিয়ে নিচ্ছে, তার আগে 4 বছর ট্রেনিং দিচ্ছে, সেই ট্রেনিংয়ের সময় তাদের মাসে 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত মাইনে দেওয়া হচ্ছে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা ফ্রি করে দেওয়া হচ্ছে, আর এখানে সিভিক পুলিশ 9,000 টাকা মাইনে পান উইদাউট অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই মানুষগুলো মানুষ, তারাও মানুষ। আজকে যদি সিভিক আন্দোলনে নামে, আমরা তো বলছি এবার সিভিক আন্দোলনে নামুন, যখনই অগ্নিপথে অগ্নিবীরের মতো এত বড় একটা মেগা প্রজেক্টকে মানচাল করার জন্য সস্তার রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা, তখন নামুক না সিভিক পুলিশরা, নামুন, আপনারা আপনাদের দাবি করুন, বলুন যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, আমাদের গ্র্যাচুইটি দিতে হবে, আমাদের প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, আমাদের কনস্টেবল পদে উত্তীর্ণ করতে হবে। পারতেন না? 139,000 সিভিক পুলিশ করেছেন, প্রত্যেক বছর অন্তত 20% অফ দ্য সিভিক পুলিশ ফোর্সেসকে চাকরির পরীক্ষা বসিয়ে কনস্টেবলে উত্তীর্ণ করা, কেন্দ্র তো তাই করেছে, অগ্নিপথে তো তাই আছে। তার মধ্যে থেকে 25% যারা জয়েন করবেন তাদের মধ্যে থেকে 25% আমরা মিলিটারিতে অ্যাবজর্ভ করবো, তাদের আরও ট্রেনিং করে আরও উত্তীর্ণ করবো। আর এখানে সিভিক পুলিশটা ট্রেনিং দেবেন না, সিভিক পুলিশদের কনস্টেবলে উত্তীর্ণ করবে না, সাব ইন্সপেক্টরদের উত্তীর্ণ করবে না, সিভিক পুলিশদের জীবন বলে কেউ নেই, বউ বাচ্চা ছেলে মেয়ে কেউ নেই, পরিবার নেই, তাদের চাকরি নেই, তাদের অন্ন নেই, তাদের বস্ত্র নেই বলে তারা সারেন্ডার করেছে, ওই নীল ড্রেস পরে থানায় গিয়ে বসে থাকে, আর বড় বউরা যা বলেন তাই করেন। আর কোনোদিন যদি বড় বউর ইচ্ছা হয় যে ওই ছেলেটাকে আমি রাখবো না, আমার কথা ঠিকঠাক শোনেনি, পরের দিনই বরখাস্ত, আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, আপনি চার্জ করতে পারবেন না, আপনি কোর্টে যেতে পারবেন না, কেন একজন সিভিক পুলিশের সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই। আমাদের প্রশ্ন এখানেই, এবার সিভিক পুলিশটা আন্দোলনে নামুন, অগ্নিপথের মতো যদি ভালো প্রজেক্টকে বানচাল করার জন্য 20 থেকে 40,000 টাকা মাইনে পাওয়া ছেলে মেয়েগুলোর, আর্থিক অনুদান পাওয়া ছেলে মেয়েগুলোর 12,00,000 টাকা নিয়ে 4 বছরের মধ্যে বেরিয়ে আসার একটা সুযোগ নিয়ে, তাদের বিরুদ্ধে যদি আন্দোলনে নামতে পারেন, নামাতে পারেন তৃণমূল কংগ্রেস, তাহলে 139,000 সিভিক পুলিশ কেন আন্দোলনে নামবে না, প্রশ্নটা আপনাদের সবার জন্য রাখলাম। যাদের ঘরে, যাদের প্রতিবেশীতে কিংবা যারা আপনারা আপনাদের পরিবারে যদি কেউ সিভিক পুলিশ থাকেন, ভাবুন, আপনারা ভাবুন, আপনারা রাস্তায় নামুন, কথা বলতে শিখুন, অগ্নিপথ বানচাল করার জন্য যারা রাস্তায় নামছেন, সিভিক পুলিশকে পারমানেন্ট করার জন্য এবার রাস্তায় নামুক বাঙালি।